একদিকে যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব, বিভিন্ন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার করোনা মোকাবিলার লক্ষ্যে, ঠিক সেই সময় সরকারের ঘোষিত নির্দেশিকা অমান্য করে স্কুল খোলা রেখে বিতর্কে জড়ালো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল মাউন্ট কার্মেলা। একদিকে যখন করোনার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব, বিভিন্ন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার করোনা মোকাবিলার লক্ষ্যে, ঠিক সেই সময় সরকারের ঘোষিত নির্দেশিকা অমান্য করে স্কুল খোলা রেখে বিতর্কে জড়ালো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল মাউন্ট কার্মেলা। সরকারের তরফে আগে থেকেই সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ও কলেজ বন্ধের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে কোনোভাবে একসাথে অনেক লোক জমায়েত না হয়। সেই কারণে করোনা এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে যে আতঙ্কিত সকলেই মোকাবিলা করতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী 15 তারিখ পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কি করে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল নির্দেশ অমান্য করে স্কুল খোলা রেখে ভর্তি প্রক্রিয়া চালালেন, এমনকি বই বিতরণ এবং পোশাক বিতরণ করা হয় বলেও অভিযোগ তোলা হয়, যা নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। কি বলেছে স্কুল কর্তৃপক্ষ? আজকে ভর্তির ডেট আছে, আর নেক্সট ডে আমরা যেটা ড্রেসের ব্যাপারটা ওটা পরে অন্য ডেট আছে। আচ্ছা, তো এই যে করোনার মধ্যে এইভাবে একটা জমায়েত করা, এটা কতটা সমর্থনযোগ্য বলে আপনার গার্জিয়ানরা, আপনারা তো কি বলবেন এই করোনাটাকে নিয়ে? এখন দেখুন, অন্যান্য স্কুলগুলো দেখছি আমরা, টিভিতেও দেখছি যে আরে এটা একটা আতঙ্ক ছড়িয়েছে সবার মধ্যে। এই মুহূর্তে স্বাভাবিকভাবে এটা বন্ধ রাখতে পারত, কয়েকটা দিন পরে সেশন শুরু হচ্ছে ঠিকই মানছি, অন্যান্য স্কুলও তো আছে, তাদের একটা স্বাভাবিক সমস্যা আসছে। এই মুহূর্তে যেহেতু বাচ্চাদের ব্যাপার আছে, কয়েকদিন পরে হলেও আশা করি খারাপ হতো না। তো অভিভাবকদের মধ্যে স্বাভাবিক একটা আতঙ্ক তো প্রত্যেকেরই আছে, আমরা নিজেরাও মাস্ক ছাড়া কেউ বেরোতে পারছি না, প্রত্যেকে মাস্ক পরেই এসেছি, যেটুকু নেওয়া যায়, যেমন হ্যান্ড স্যানিটাইজারের একটা ব্যবস্থা আছে দেখলাম এখানে। তো স্বাভাবিক যেটা মানে প্রয়োজন এই মুহূর্তে মিনিমাম যেটা, সেটা একটু দেখছি এখানে ব্যবস্থা আছে। দেখুন সত্যি কথা বলতে এখন যে পরিস্থিতি চলছে একদমই না, আমি কেন যে কেউ বলবে এটা এই মুহূর্তে করা উচিত না, যেহেতু বড়ো স্কুলগুলো ছুটি দেওয়া হয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট অন্যান্য স্কুল কী কী হচ্ছে আজকে এখানে? আজকে অ্যাডমিশন। এর আগে অভিভাবকদের তরফে ধুবড়ি পৌরসভার কাছে অভিযোগ জানানো হয় স্কুল খোলা রাখার বিষয়ে, কারণ শহরের একাধিক ইংরেজি মাধ্যম স্কুল এবং নার্সারি স্কুল বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে ব্যতিক্রমী এই স্কুলটি। এই অভিযোগ পেতেই তড়িঘড়ি পৌর কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং ব্লক প্রশাসনের আধিকারিক বিডিওকে ঘটনা জানায়। এরপরে বিডিও শুক্রবার রাত 10টার পরে একটি মেসেজ হোয়াটসঅ্যাপে দেন প্রিন্সিপালের উদ্দেশ্যে বলে জানা গিয়েছে, কিন্তু স্কুলের প্রিন্সিপাল দুপুর পর্যন্ত সেই SMS দেখেনি, তাই স্কুলের ভর্তি প্রক্রিয়া চালিয়ে গেছেন। সংবাদ মাধ্যমে স্কুল পৌঁছাতেই স্কুল কর্তৃপক্ষের টনক নড়ে। এরপর এই স্কুলের প্রিন্সিপাল জানান যে তিনি বিডিওর SMS দেখেননি, তাই এদিন ভর্তির প্রক্রিয়া চালানো হয়েছে। তবে ভিড় এড়াতে 3টি পৃথক পৃথক সেন্টার করা হয়েছিল স্কুলের ভেতরে, যদিও সংবাদ মাধ্যম পৌঁছাতেই তিনি জানিয়েছেন আগামীকাল থেকে আর ভর্তির প্রক্রিয়া বা কোনো কিছু তারা করবেন না, অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার ব্যবস্থা করার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন তারা। গভর্নমেন্ট সে তো এক ইনস্ট্রাকশন হ্যাঁ কি 31 তারিখ তক সব বন্ধ রাখনে কে লিয়ে, ফির ভি আপ লোগো কা ইয়াহ এডমিশন প্রক্রিয়া চল রহা হ্যায়, ইয়াহ পর ড্রেস ডিস্ট্রিবিউশন নট রিসিভড, আফটার অল আই চেক দ্য WhatsApp আই গট, আই রিপ্লাই টু দ্যাট, উই উইল টেক কনসিডারিং নেক্সট সেকশন। হু ইনফর্ম ইউ? ভিডিও মেসেজ ইজ লেট অনলি উই চেকড WhatsApp, দ্যাট ইজ অনলি। হোয়াট ডু ইউ থিংক নাও? উই আর অনলি উই টুক দ্য মেজারমেন্ট, মিন্স before receiving the message we took the measurement, safety step we already taken. Are you not closed? No, we will close it after next stage, we will close it, that is all.